আচ্ছা, তোমরা কি কখনো এই রেসিপিটা ট্রাই করেছো? মনে হয় না, আমিও কিন্তু কখনো ট্রাই করিনি, তবে খেয়ে দেখেছি আর খেয়ে এতটাই দুর্দান্ত লেগেছে, ভাবলাম চলো আমি নিজে এটা বানাই। ফার্স্ট টাইম আমি এই রেসিপিটা খেয়েছিলাম একটা বিয়ে বাড়িতে, এত ভালো লেগেছিল। তো সেরকম কিছুই ঝামেলা না, জাস্ট যেভাবে চিলি চিকেন করে সেরকম টাইপেরই। তবে এঁচোরটা ছোট করে পিস করে নেওয়া হয়েছে, আর এরপর লবণ আর হলুদ দিয়ে প্রায় 10 মিনিটের মতো একটু সিদ্ধ করে নিয়েছি। এঁচোরটা জল ঝারিয়ে ঠান্ডা করে নেওয়ার পর একটা বোলের মধ্যে নিয়েছি, তারপর একে একে আদা রসুন পেঁয়াজ বাটা প্রায় 2 টেবিল চামচের মতো দিয়েছি, তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটা ডিম কিছুটা কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করতে করতে একটু আধটু কর্নফ্লাওয়ার প্রয়োজন হবে, তো সেটাও কিন্তু আমি অ্যাডজাস্ট করে দিয়ে দেব। এইভাবে খুব ভালো করে মিক্স করে প্রায় 5 থেকে 10 মিনিট একটু রেস্টে রেখে দেবো, যাতে করে মশলাগুলো এঁচোরের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। তারপর লো টু হিটে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো ভাজা তেল দিয়ে এঁচোরগুলো পিস পিস করে ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু হিটটা একেবারে লো টু মিডিয়াম হিটে রাখবেন, যদি হাই হিটে করি তাহলে কিন্তু ভিতর থেকে এঁচোরগুলো কাঁচা হয়ে থাকবে আর বাইরেটা লাল লাল হয়ে পুড়ে যাবে। তো একেবারে লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। 2 মিনিট পর এক পিঠটা ভাজা হয়ে গেল, আবারও এদিক ওদিক করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এইভাবে করেই প্রত্যেকটা এঁচোর পিস পিস করে ভেজে নেব। এরপর দেখো এখানে একটা প্লেটের মধ্যে আমি বেশ কিছুটা পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর তার সাথে দিয়েছিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আর একটা বাটির মধ্যে বেশ কয়েক রকমের সস দিয়ে একটা খুব ভালো মিক্স করে রেখেছিলাম, তার মধ্যে ছিল টমেটো সস, সয়া সস, চিলি সস, আর এখানে একটা পেপার আর স্মোকি ফ্লেভারের খুব সুন্দর একটা সস ছিল, তো সেটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর তার সাথে দিয়েছিলাম 1 চামচের মতো ভিনিগার। যেহেতু এখানে আমি পেপার আর স্মোকি ফ্লেভারের সস অ্যাড করেছি, তাই ভাজার সময় কিন্তু এখানে কোনোরকম গোলমরিচ অ্যাড করিনি। আমাদের কাছে যদি সসটা না অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা গোলমরিচগুলোটা অ্যাড করে দেবে। এরপর দেখো আমি এক্সট্রা যে তেলটা ছিল কড়াইয়ের মধ্যে সেটা উঠিয়ে পরিমাণ মতো তেল রেখেছি, আর তারপর একে একে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা আর এখানে প্রায় 1 চামচের মতো গ্রেট করে রাখা আদা রসুন দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ হালকা একটু ফ্রাই করে নিয়েছি। তারপর এখানে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম, দিয়ে আবারও প্রায় 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব, আর তারপর ভেজে রাখা এঁচোরটা অ্যাড করে দেবো, দিয়ে আবারও প্রায় 2 মিনিটের মতো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে করে প্রত্যেকটা এঁচোরের গায়ে কিন্তু সমান মশলাটা লেগে যায়। এরপর এখানে পরিমাণ মতো লবণ আর টেস্টকে ব্যালেন্স করার জন্য এখানে প্রায় 1/2 চামচের মতো চিনি অ্যাড করেছি। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, তবে একেবারে হালকা একটু মিষ্টি দিলে কিন্তু এই চাইনিজ টাইপের রেসিপিগুলো খুব সুন্দর টেস্ট হয়। এইভাবে করে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। আর তোমরা যদি ড্রাইভাবে খেতে চাও তাহলে কিন্তু এখানেই যথেষ্ট, উপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দিলেই কিন্তু আমাদের নতুনত্ব চিলি এঁচোর একেবারে রেডি। আর আমি এখানে গ্রেভি করতে চেয়েছি, তাই এখানে প্রায় 1 কাপের মতো জল অ্যাড করে দিয়েছি, দিয়ে আবারও প্রায় 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। যেহেতু এটা আগে থেকে সিদ্ধ করা ছিল এবং তারপর আবারও ভাজা ছিল, তাই এটা কিন্তু সিদ্ধ করার কোনো প্রয়োজনই হয় না। এরপর দেখো 2 মিনিট পর অল্প করে একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি, 1 চামচের মতো কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে করে এই গ্রেভির থিকনেসটা খুব সুন্দর একটু পারফেক্ট হয় আর ঠান্ডা হলে একেবারে জল না কাটে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের নতুনত্ব রেসিপি চিলি এঁচোর। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও, আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলো না। টাটা।